আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা শুরু করেছি অনেক ভোরবেলায়, কারণ আজকে মিরপুর যাব, মিরপুর 10 আর 1-এ। তো যাব মেইনলি হচ্ছে আমার মামুনির জন্য ডাক্তার দেখানোর জন্য। এরপর ডাক্তার দেখানো শেষে আমরা সবাই একটু বেনারসি পল্লীতে ঘোরাঘুরি করি, কারণ মামুনি বেনারসি পল্লী আসে নাই বলতে গেলে। একটু কেনাকাটা আমরা কিছুই করা হয় নাই, কারণ আমরা ওই প্রিপারেশান নিয়ে আসিনি। আমরা আজকে প্রিপারেশান নিয়ে আসছি, শপিং না, আমরা আজকে ঘুরবো। তো বেনারসি পল্লীতে কিছুক্ষণ ঘোরার পর আমরা সিদ্ধান্ত নেই, যে সিদ্ধান্ত আগেরই ছিল যে পাপার অফিসে যাব। পাপার অফিসে গিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে, লাঞ্চ করে মেইনলি, তারপর আমি মামুনি আহি আমরা আর আদিবা আমরা সব আমরা মিলে ঘুরতে বের হব। এই তো আমরা হাঁটতে হাঁটতে দেখছি। আর এর আগে আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে কিছু মাটির হাঁড়িপাতি, মাটির জিনিস, শোপিস টাইপের জিনিসগুলো কিনেছিলাম। সবাই জিজ্ঞেস করেছেন কই থেকে কিনেছি। মিরপুর 10 থেকে 1-এ যাওয়ার পথে একেবারে লম্বা সাইডের যে ইয়েটা, ফায়ার সার্ভিসের দিকে, এদিকে লম্বা পথটাতে হাঁটা শুরু করবেন সামনে। এখানে অনেক মজার মজার খাবার দেখেছেন পাওয়া যায়, তারপর ঘর গুছানোর অনেক জিনিস, সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে মামারা। আমার কাছে রাস্তাটা অনেক ভালো লাগে, আমি এই রাস্তা দিয়ে বেশিরভাগ সময় হেঁটেই যাই, কারণ আমার কাছে কিছু কিনি আর না কিনি দেখতে দেখতে যাওয়াটা অনেক পছন্দের। আর এই জায়গাটা একটা স্পেশাল জিনিস হচ্ছে পুরনো বই, এখানে মামারা পুরনো বই নিয়ে বসে। এমন কোনো গল্পের বই নেই, এমন কোনো পাঠ্য বই নেই যে আপনারা পাবেন না এখানে। আর আরেকটা স্পেশাল দিক হচ্ছে গাছ, এখানে অনেক গাছ পাওয়া যায়, রেয়ার রেয়ার পিস পাওয়া যায় কিছু। আর হচ্ছে মাটির জিনিস তো আছেই এই জায়গাটাতে, এখানে নার্সারি যারা দিয়েছেন তারাই মাটির জিনিসগুলো সেল করেন। তো ওরা নর্মালি প্রাইস একটু বেশি বলে, কিন্তু আপনাকে বার্গেনিং করতে হবে, বার্গেনিং ছাড়া আপনি কিনতে পারবেন না। এই তো, তো যদিও আমি চেয়েছিলাম এখান থেকে একটা কিছু কিনবো, কিন্তু তা এই পরে কিনে এই জিনিসগুলো নিয়ে আবার কীভাবে বাসা পর্যন্ত যাব, কারণ ঘোরাঘুরি করার প্ল্যান আছে। তো দাম টাম জিজ্ঞেস করার পরে আর নেওয়া ইচ্ছা করেই নেওয়া হয় নাই। এই তো পরবর্তীতে আমার এই মাটির যে গামলাটা, আমার একটা ঘরের মধ্যে পদ্ম পুকুর বানানোর ইচ্ছা আছে, তো ওইটার জন্য গামলাটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এত ভারী জিনিস কীভাবে এটাকে বয়ে নিব, ওই জন্য আর বলি না, এটা অন্য কোনো দিন আসলে ইনশাল্লাহ তখন নেওয়া হবে, শক্তিকে সাথে করে নিয়ে আসতে হবে, বা আমি নিজে একা আসলেও সমস্যা নেই, কিন্তু আজকে নেওয়া যাবে না। এই তো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা এখানে। ওই শামুকটার কোথাও নাই, এই তো শেষ, আমরা এখন রিক্সা নিয়ে নেবো। এটা কত? 160। কত রাখবেন? 150 টাকা রাখবেন। না অনেক বলতেছেন, 50 দেই। 50 দেই? কত 50? এরপর আপনার মিরপুর কলেজের সামনে পানিপুরি দেখলাম। পানিপুরি দেখলে তার কিছুই বলার নাই, এটা খাইতেই হবে, এটা হচ্ছে নিয়ম। আমরা পানিপুরি খাইতে আসছি, মামুনি আমি আদিবা আহি। পানিপুরি রেডি, পানিপুরি খাচ্ছি। আর এইদিকে আমাদের আহির মশাই, তার এত গরমে জুস খেতে মন চাচ্ছিল, এই জুসটা অনেক মজা। এই জুসটা আপনারা যদি কখনো মিরপুর কলেজের সামনে জায়গাটায় যান, এটা অবশ্যই খাবেন, মাত্র 10 টাকায় জুসটা, আসলেই অনেক মজা। আমরা সবাই খাইছি আর আমাদের আহির অনেক পছন্দ করে জুসটা। এই তো জুস খাওয়ার পর আমরা আস্তে ধীরে খাওয়া দাওয়া শেষে রিক্সা নিয়ে পাপার অফিসের দিকে যাই। অফিসে গিয়ে এই যে আমরা এখন বসে আছি পাপার অফিসে, পাপার জন্য ওয়েট করতেছি, কারণ পাপা ফ্রি হবে। পাপা ফ্রি হওয়ার পর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব, তারপর লাঞ্চ করার পর আমরা ইনশাল্লাহ নব থিয়েটারের দিকে আমরা রওনা দিব।
তো লাঞ্চ শেষে আমরা রওনা দিই নব থিয়েটার দিকে। আনফর্চুনেটলি আমরা নব থিয়েটার যাওয়ার পর দেখি যে আমাদের মেনলি ইচ্ছা ছিল আর্মি জাদুঘর দেখার, কিন্তু আর্মি জাদুঘরে এত লম্বা লাইন ছিল টিকিট নেওয়ার। তো পরে সিদ্ধান্ত নেই যে না, আগে নব থিয়েটারটা দেখবো, তারপর যদি আমরা সময় পাই তাহলে জাদুঘরও দেখবো। থিয়েটারের টিকিট পাইলাম, আমি আহির আদিবা মামুনি আমরা চারজন যাচ্ছি। বাবা, নব থিয়েটারে আহিরের টিকিটও নাকি 100 টাকা, বাচ্চাদেরটাও। আমি অনেকদিন পরে আসছি তো অনেক কিছু পাল্টাইছে দিয়ে, তো বুঝতেছিলাম না কোন দিকে যাব। তো মামাকে জিজ্ঞেস করি যে কিভাবে যাইতে হবে, তো উনি বলে দেয় যে থিয়েটারের রাস্তায় দিয়ে। তো থিয়েটারে ঢোকার পর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের টিকিটটা সব এলোমেলো পড়ছে। তো তারপরে এক জিনিস ভালো হয়েছে, মানুষজন কম থাকায় আমরা নিজেদের মতো বসতে পারছি সবাই একসাথে। তো থিয়েটারের ভিতরে ভিডিও করতে অনেক ট্রাই করছিলাম কিন্তু কিছুই আসে না, 5D এটা আসে না, কেন জানি আসে না, কিন্তু অনেক অসাম। আমি যতবার দেখি আমার কাছে ততবার ভালো লাগে, এটা অনেক অসাম লাগে 5D বাংলাদেশ এটাই একমাত্র। তো মেইন আমরা দেখতে গিয়েছিলাম এখানে সৌরজগৎ, প্ল্যানেট, তারপরে বিভিন্ন গ্রহ নক্ষত্র এমনভাবে দেখায় মনে হয় যেন আপনি ওই জায়গাটাতে আসেন আর ওই জায়গার সাথে মুভ করতেছেন আপনি, এরকম একটা ফিল হয়। তো প্রথমে যাওয়ার পর আমরা প্রথম ভাবছিলাম কি যে বঙ্গবন্ধু একটা বায়োপিক দেয় আধা ঘন্টার, ওইটাই দেখাবে মনে হয়, আর সৌরজগৎ প্ল্যানেট ট্যানেট এগুলো কিছুই দেখাবে না। পরে দেখি যে না, আধা ঘন্টা পরে দেখাইছে। তো যাই হোক, যেটা দেখতে আসছিলাম আল্লাহর রহমতে দেখতে পারছি, এই তো। আমি কফি নিলাম, সকাল থেকে কফি খাই নেই, মাথা ব্যথা করতেছে। কি ছবি উঠাবা? আচ্ছা উঠাবো। আমাদের ইয়া দেখা শেষ, একটু মনে হয় বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টি আসতেছে মনে হয়। আদিবা আর আহির যাচ্ছে সেই ওই যে দোলনায় টোলনায় উঠবে ওইখানে। আমার আমাদের আহির কি করে, ওই যে স্লাইডে চড়তেছে। আমি শক্তিরে মিস করতেছি, শক্তি নাই, আহির অস্থির হয়ে গেছে। অনেকদিন পর ওকে নিয়ে বের হওয়া হয়েছে, এরকম ওরে নিয়ে বের হওয়া হয় না। এর আগের বার যখন আসছিলাম তখন অফ ছিল। এই যে এটা মধ্যে বসো, হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ দাও, করো তুমি, করো, নেমে গেলা কেন? আহির বড়টাতে করো, কাম কাম কাম, বড়টাতে করো, বড়টাতে, ওই যে ওই যে স্লাইড স্লাইড, এটা না, এটা না, এটা না, এই যে এটা, এটা যাও যাও, এটা ইয়েলোটাতে নামো, ইয়েলোটাতে, ইয়েলো ইয়েলো, হ্যাঁ মা আসি, আসো, আমি আর আদিবা আজকে পুরাই বাচ্চা হয়ে গেছি আহিরের সাথে। একবার দোলনায় উঠি, একবার স্লাইডে উঠি, আর একবার এই কি বলে মানে নিজের মতো ইচ্ছা মতো খালি আহিরের সাথে সাথে দুষ্টামি করতেছি। জায়গাটা অনেক সুন্দর করছে।
আমরা মিলিটারি জাদুঘরে ঢুকতে পাইনি সময়ের অভাবে, কারণ এখন টিকিট বিক্রি করা অফ করে দিছে। তো নব থিয়েটারটা আজকে দেখছি, নেক্সট আরেকদিন আসবো, তখন এসে এই মিলিটারি জাদুঘরে ঘুরে যাবো আমরা ইনশাল্লাহ। আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা দিয়ে দাও, টাটা।